মেডিটেপসের প্ল্যাটফর্মে আজ আপনাদের স্বাগত। আজ আমরা চলে এসেছি ডক্টর এমএন চ্যাটার্জি পলিক্লিনিক অ্যান্ড প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাজীব বসু। আমাদের আজকের আলোচনার বিষয় করোনা ভাইরাস একটা ফ্যামিলি, একটা ভাইরাসের ফ্যামিলি, সেটা আগেও ছিল। আগেও আমরা বিভিন্ন ইনফ্লুয়েঞ্জাগত রোগ যেরকম হাঁচি কাশি সর্দি হওয়া বা জ্বর হওয়া, তাতে আমরা পরীক্ষা করে দেখা গেছে করোনা ভাইরাস আছে। কিন্তু 2019-এর ডিসেম্বর মাসে যে নতুন স্ট্রেন অফ করোনা ভাইরাসকে আমরা পেলাম, যার নাম রাখা হলো COVID-19, মানে করোনা ভাইরাস ইনডিউস ডিজিজ 19 বা করোনা 19, এটা সম্পূর্ণ অন্যান্য তার যে ফ্যামিলি আছে, অন্যান্য যে করোনা ভাইরাসের ফ্যামিলি আছে তার থেকে সম্পূর্ণ আলাদা। তার যে মারণ ক্ষমতা বা তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার যে ক্ষমতা, সাধারণত আমরা দেখি কি যে ফ্লু খুব অল্পক্ষণ স্থায়ী, আগেও তো হয়েছে, আমরা তো নির্দিষ্ট সিজনে দেখি যে ফ্লু হয়, সবারই সর্দি কাশি হলো, হালকা অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিবায়োটিক খেলো কমে গেল। কিন্তু করোনা ভাইরাসের যে 2019-এ যে স্ট্রেন বেরোলো, করোনা ভাইরাসে অনেকগুলো স্ট্রেন আছে, আলফা বিটা গামা ডেল্টা, তার মধ্যে বিটা স্ট্রেনটা কিন্তু এই মহামারীতে পরিণত। এই ভাইরাসটা কিন্তু নিজেকে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারছে বেশ অনেকদিন যাবে। অন্যান্য যেরকম ভাইরাসগুলো কিছুদিন বাদে তার নিজস্ব পরিচয়কে চেঞ্জ করে বা তার নেচারে চেঞ্জ হয়, সেটা আগের চেয়ে অনেক বেশি অনেক কমে যায় তার ক্ষমতা, সেই রকম কিন্তু এই COVID-19-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটা বেশ কিছুদিন ধরে সারা পৃথিবী ময় তার দাপট দেখাচ্ছে, তার জন্য এই স্পেশাল নাম হয়েছে নোভেল করোনা। এই নোভেল করোনা ভাইরাসটার নামই এই জন্য যে ইট ইজ এ সেপারেট স্পিসিস, এটা একটা আলাদা স্পিসিসের মধ্যে ঢুকে গেছে। কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার 2020-তে দাঁড়িয়ে, যে এই 6 মাস যে আমরা এই ভাইরাসের সঙ্গে ঘর করছি, প্রচুর মানুষ তার জীবন দিয়েছে, প্রচুর হেলথ ওয়ার্কার তার জীবন দিয়েছে, সাধারণ মানুষ অসুস্থ হয়েছে, নাম্বার অফ ওয়ার্কিং ডেজ কমেছে, মানুষ লকডাউনে আটকে গেছে বাড়িতে, এইগুলো থেকে বেরোবার তো হবে, বেরোতে হবে, জীবন তো তার জীবনের পথে চলবে, বেরোতে হবে একটা সময়, তাহলে বেরোবো কিভাবে, কখন বেরোবার সময় কখন, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আজকে থেকে গভর্নমেন্ট বললো বা কোনো সংস্থা বললো যে আজকে থেকে আমরা উই আর ফ্রি ফ্রম করোনা, এরকম ভাবে হবে, এরকম কিছু নেই, সেরকম কোনো প্যারামিটার্স নেই যেটা দিয়ে আমরা বলতে পারবো যে হ্যাঁ উই আর ফ্রি ফ্রম করোনা। আমরা যারা এখন আস্তে আস্তে আমাদের জীবনের নর্মাল সময় ফিরে আসছে, আমরা অফিস যেতে বাধ্য হচ্ছি, দোকান বাজার খুলছে, মানুষের জীবন আবার নতুনভাবে চলতে আরম্ভ করেছে, লকডাউনের বেড়া জাল থেকে মানুষ বেরোতে চাইছে, তাহলে তো কিছু নিয়ম তো নিশ্চয়ই পালন করতে হবে। কি সেই বা কিভাবে পালন করা হবে, সবাই মোটামুটি জেনে গেছি যে এই 6 মাস ধরে আলোচনার পরে আমরা সবাই মোটামুটি জানি যে কি হবে। সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ইউজ করো, হাত ধো, এগুলো সবাই জানে, কিন্তু পালন করছে? মাস্ক পরে থাকলেই কিন্তু সংক্রমণ আটকাবে দেখতে হবে। আমি তো এখন সব জায়গায় দেখছি লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রকম মাস্ক পরে লোকে ঘুরে বেড়াচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই সংক্রমণ আটকাচ্ছে না। যাদের হচ্ছে না, যাদের বডিতে সিমটম নেই, তারা ভাবছে উই আর ফ্রি ফ্রম করোনা, কিন্তু তারাও তাদের শ্বাসনালীর মধ্যে এই ভাইরাসকে নিয়ে বহন করছে, তারাও কাউকে না কাউকে সংক্রমিত করছে হয়তো,
এবং কারোর কারোর ক্ষেত্রে সেটা খুব খারাপ আকার নিচ্ছে। সুতরাং মাস্ক যদি পরতেই হয় তাহলে কিন্তু N95 অথবা সার্জিক্যাল 5-লেয়ার মাস্ক বা 3-লেয়ার মাস্ক পরতেই হয়। মাস্ক পরারও নিয়ম আছে, যেমন অনেকেই দেখছি আজকালকার দিনে মাস্ক পরছে কিন্তু নাক খোলা মুখের কাছে মাস্ক চলছে, সেটাই করলে চলবে। মাস্ক পরতে হলে নাক মুখ পুরোটাই কভার করতে হবে, এবং যদি আপনি N95 মাস্ক পরেন দেখবেন নাকের কাছে একটা লোহার বা পিতলের বা প্লাস্টিকের একটা রিং থাকে, সেটা দিয়ে নাকটাকে ভালো করে কভার করতে হবে, তবেই গিয়ে কিন্তু এই মাস্ক পরার আসল সফলতাটা পাবে। দ্বিতীয় হচ্ছে যে মাস্ক পরার আগে ভালো করে হাত সাবান দিয়ে ধুতে হবে। আমি যা খুশি করে মাস্কটা পরলাম, আবার বাড়িতে এসে মাস্ক ছুঁড়ে রাখলাম, আমার হাতে কিন্তু আমার শরীরে যদি কোনো সিমটম নাও থাকে কিন্তু আমার শ্বাসনালীর মধ্যে যদি ভাইরাসটা বসে থাকে সেটা কিন্তু আমার হাতে লেগে যাবে। যখন খুলতে হবে তখনও কিন্তু সাবধানে সেটিকে প্রপারলি ডিসপোজ করতে হবে, এদিকেও গিয়ে মাস্ক ছড়িয়ে রাখলে ঘটনাটা উল্টোই ঘটবে। দ্বিতীয় হচ্ছে এই হাত ধোয়া, অনেকেই দেখছি এখন একটু করে স্যানিটাইজার নিয়ে হাতে ঘষে নিচ্ছে, হ্যাঁ তাতে কিছুই লাভ হচ্ছে না, বেসিক্যালি কিছু লাভ হচ্ছে না, কারণ হাতের একটা সার্ফেস স্যানিটাইজার ঘষে কিন্তু কোনো লাভ নেই। সবচেয়ে ভালো ভালো করে সাবান দিয়ে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড ধরে হাতটাকে পুরো ধোয়া, সেটা আঙুলের ফা এবং আঙুল এবং কবজি পর্যন্ত পুরো হাত ধুতে হবে। আর যদি সাবানের ব্যবস্থা নাও থাকে, যদি স্যানিটাইজারও ইউজ করতে হয় সেটিকেও বেশি পরিমাণে নিয়ে পুরো সারফেস অফ দ্য হ্যান্ডকে কভার করতে হবে। সামাজিক দূরত্ব নয়, আমাদের সমাজ একই থাকবে, সমাজের মানুষ একই থাকবে, কিন্তু আমাদের নিজেদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সের মানে কি? মানে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস সংক্রমণটা একমাত্র হচ্ছে হিউম্যান টু হিউম্যান থ্রু ড্রপলেট ফ্রম আওয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে আমরা যখন হাসছি বা কাশছি তখন আমাদের বা কথা বলছি তখন আমাদের মুখ থেকে যে লালা রস নিঃসরণ হয় সেই লালা রসের মধ্যে এই ভাইরাসটা থাকে। এই লালা রসটা মোটামুটি 1 থেকে 2 ফুট পর্যন্ত কিন্তু যেতে পারে। সুতরাং সামনাসামনি দুজন ব্যক্তি যদি দাঁড়িয়ে কথা বলে তাহলে কিন্তু তাদের একজন অপরজনকে সংক্রমিত করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাজীব বসু, তিনি আমাদের সময় দেওয়ার জন্য, এবং তার পরামর্শ পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন এই মেডিটিপস ইউটিউব চ্যানেলে। আগামী দিনে আমার আরও পরামর্শ পেতে আপনারা চোখ রাখুন ইউটিউব চ্যানেল মেডিটিপসে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্বাস্থ্যর ব্যাপারে আপনারা এই চ্যানেল থেকে অবশ্যই জানতে পারেন।